যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছি, ঠিক আছে, তো কিছুদিন ইউটিউবে থাকার পর যখন দেখছেন যে সফলতা পাচ্ছেন না, তো তখনই কিন্তু ইউটিউব ছেড়ে চলে যাচ্ছেন। তো ইউটিউবে থাকতে হলে কিন্তু আপনাদেরকে ধৈর্য নিয়ে থাকতে হবে, আর যাদের ধৈর্য নেই তারা কিন্তু ইউটিউবের মধ্যে কিন্তু টিকে থাকতে পারবেন না। তো এই মূলত 100 জনের মধ্যে যদি আপনারা 90% লোক কিন্তু হতাশ হয়ে যাচ্ছে, কিছুদিন ইউটিউবের মধ্যে কাজ করার পর কিন্তু তারা চলে যাচ্ছে। তো এইভাবে যদি আপনারা ইউটিউব কন্টেন্টের মধ্যে এসে যদি আবার হাল ছেড়ে চলে যান, তাহলে কিন্তু কোনো সফলতাই পাবেন না। ইউটিউব কন্টেন্টের মধ্যে কাজ করতে হলে আপনাকে ধৈর্য নিয়ে আসতে হবে। মূলত 1-2 বছর কিন্তু আপনাকে ইউটিউবের মধ্যে কাজ করতে হবে। তো 1-2 বছর কাজ করার পর কিন্তু আপনারা বুঝতে পারবেন ইউটিউব সম্পর্কে, ইউটিউব টিপস দেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে সেই নলেজ গুলো কিন্তু আপনাদেরকে থাকতে হবে। দেখুন, যেদিন প্রথম আপনারা ইউটিউব কন্টেন্টের মধ্যে ভিডিও আপলোড করবেন নতুনত ভাবে, ঠিক আছে, তো যেই দিন নতুন কন্টেন্ট তৈরি করবেন সেদিন কিন্তু আপনাদেরকে অত নলেজ থাকবে না। সেটি আমার ভিডিওতেই আমি বলছি, যেদিন আমি ইউটিউবের মধ্যে এসেছিলাম সেদিন কিন্তু দেখুন প্রথম প্রথম যখন নতুন মোবাইলের সামনে যখন আমি এসেছি কথা বলার জন্য, তখন কিন্তু আমার একটা দুর্বলতা ভাব কিন্তু চলে এসেছিল, যে আমি ফোনের সামনে কিভাবে কথা বলবো, কিভাবে ভিডিওটি রেকর্ড করব, ঠিক আছে, তখন কিন্তু এই দুশ্চিন্তাগুলো ছিল। তো যখন আপনার আস্তে আস্তে যখন কন্টেন্ট গুলো তৈরি করতে থাকবেন, তো সেই মুহূর্তে কিন্তু আপনাদেরকে ফুল মোটিভেটটি কিন্তু চলে আসবে। তো সেই মোটিভেটটি যখন আসার পর, আসার আগে যদি আপনার ইউটিউব ছেড়ে চলে যান, তো কিভাবে আপনারা সফল হবেন, সফলতা আসবে কিভাবে? সফলতা যেই আসবে আসবে ভাব, তখনই যদি আপনারা ইউটিউব ছেড়ে চলে যাচ্ছেন তো কিভাবে পাবেন? হতাশ হয়ে যাচ্ছেন, 2-3 মাস চলালেন, চলানোর পর আপনারা ইউটিউব ছেড়ে চলে গেলেন, যে আমাদের দ্বারা ইউটিউবিং করা সম্ভব নয়। সম্ভব হবে, আপনাদেরকে ইউটিউবের মধ্যে টিকে থাকতে হবে, কারণ বর্তমান সিচুয়েশনে কিন্তু কম্পিটিটর অনেক রয়েছে, ঠিক আছে। আমাদের এই ইউটিউব টিপস রিলেটেড ভিডিও কিন্তু অনেক চ্যানেল রয়েছে, তো তার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, ভালো কন্টেন্ট তুলে ধরতে হবে। তো তার জন্য আপনাদেরকে রেগুলারি কাজ করে যেতে হবে, তবে কিন্তু আপনারা এই ভিডিও বানানোর যে মোটিভেটটা, তখন কিন্তু আপনার ফুলফিল হয়ে আসবে। মনে করুন আমি আজকে 7-8 মাস হলো আমি ইউটিউবের মধ্যে এসেছি, তো আমার আগের যেটা মোটিভেট ছিল আর এখনকার যেটা মোটিভেট, সেটা আকাশ পাতাল তফাত হয়েছে, তফাত কিন্তু রয়েছে। তো আমার প্রথম দিনের ভিডিওটা একবার চালিয়ে দেখবেন, আর আজকের দিনে এই ভিডিওটা আপনার দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে প্রথম দিনের ভিডিওটা কেমন ছিল আর আজকের দিনের ভিডিওটা কোন কোয়ালিটি হিসেবে এসছে, ঠিক আছে। কথা বলার ধরনগুলো চেঞ্জ করতে হবে, মোটিভেট করতে হবে, ঠিক আছে, তবে কিন্তু আপনারা ইউটিউবে সফলতা পাবেন। এখন আমি ইউটিউবের মধ্যে আসলাম, কিছু জানি না, বক বক করে দিলাম, তাহলে কিন্তু হবে না। ইউটিউবের মধ্যে থাকতে হলে, ইউটিউব টিপস দিতে হলে আপডেট দিতে হবে, আপডেট জানাতে হবে, তাহলে কিন্তু দর্শক আপনার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে, আর যখনই দেখবে তখনই কিন্তু আপনার ফুল ওয়াচ হবে। তো ফুল ওয়াচ হওয়ার জন্য কিন্তু আপনাদেরকে ভিডিওকে
দর্শককে ধরে রাখতে হবে। তো দর্শককে ধরে রাখার জন্য কিন্তু আপনার কন্টেন্টটিকে ভালো করতে হবে, ফুল মোটিভেটেড কিন্তু থাকতে হবে, তাহলে কিন্তু দর্শক আপনাদেরকে চ্যানেলের মধ্যে টিকে থাকবে। আর যখনই টিকে থাকবে ঠিক আছে, তখনই কিন্তু আপনার সফলতা মনে করুন, সফলতা দেখে আপনারা এগোতে থাকবেন। তো সেই দর্শকগুলোর যদি আপনার কন্টেন্টটি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু তখনই কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে, আর সেই দিন থেকে কিন্তু আপনার কন্টেন্টটিকে সে রেগুলারিটি দেখতে থাকবে। তো তার জন্য আপনাকে রেগুলারিটি মেনটেনটা রাখতে হবে, যে আজকে একটা ভিডিও ফেললাম, 10 দিন পরে একটা ভিডিও ফেলবো, তাহলে কিন্তু আপনার অডিয়েন্স কিন্তু আপনার থাকবে না। তো রেগুলারলি আপনারা কন্টেন্ট আপলোড করে যাবেন ঠিক আছে। তো খালি কন্টেন্ট আপলোড করলে হবে না, ইউটিউবের মধ্যে দেখতে হবে কোন টপিকটা ট্রেন্ডিং চলছে, সেই অনুযায়ী কিন্তু আপনার দর্শক কোন রিলেটেড ভিডিও দেখতে যাচ্ছে, কোন রিলেটেড বেশি ভিডিও দর্শক দেখে থাকে, তো সেই রিলেটেড ভিডিও কিন্তু আপনাকে তুলে ধরতে হবে। অন্য টিপস কিন্তু তুলে ধরলে কিন্তু দর্শক দেখবে না। আজকাল দর্শকের মনে ভিউজ আসছে না কেন, তো সেই টপিক নিয়ে কিন্তু আপনাদেরকে ভিডিও বানাতে হবে, সেই টপিক নিয়ে কিন্তু ভিডিও ফেলতে হবে, আপডেট কোনটা রয়েছে ঠিক আছে, সেই আপডেট নিয়ে ভিডিওগুলো আপনাদেরকে ক্রিয়েট করতে হবে, তারপর ফুল মোটিভেট নিয়ে কিন্তু ক্রিয়েট করতে হবে, তাহলেই দর্শক কিন্তু আপনার চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ থাকবে। তো এইভাবে যদি আপনারা কন্টেন্ট ফেলতে পারেন, তো অবশ্যই আপনারা ইউটিউবের মধ্যে সাকসেস হতে পারবেন। আর ধৈর্য হারিয়ে ফেললে কিন্তু হবে না, আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে থাকতে হলে কিন্তু ধৈর্য নিয়ে আসতে হবে, লম্বা দিনের জন্য কিন্তু আসতে হবে, এটা কিন্তু 3-4 মাসের ব্যাপার নয়। এমনকি আপনার চ্যানেলটি 1000 সাবস্ক্রাইব করতে কিন্তু কারো 1.5 বছর 2 বছর লেগে যায়, তার জন্য কিন্তু হাল ছাড়লা হবে না, হালটিকে শক্ত করে ধরে রাখতে হবে, তাহলে কিন্তু আপনারা একদিন সফল হতে পারবেন। তো আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবেন, একটি সুন্দর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আপনাদের। এখনো যদি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন নেক্সট ভিডিও দেখার জন্য, যারা আপনাদের চ্যানেলে যাতে মোটিভেশন চলে আসে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।